আপনি বলছিলেন যে কলেজ দু বছর পড়েছেন আনন্দমোহনে, এবং সেখানে কোএডুকেশন ছিল, কোএডুকেশন কেমন লেগেছে? ওইখানে আমাদের একটা জড়তা ছিল, ওই যে ছেলেদের সঙ্গে আমরা আবার যে কমন রুমে থাকতাম, তো স্যার আসতেন আমাদের প্রত্যেকটা ক্লাস, ওখানে সিস্টেমটা কি ছিল, প্রত্যেক ক্লাসে স্যার আসতেন আমাদের কমন রুমের এখানে, তখন আমরা ওনার পিছনে দল বেঁধে সেখানে তো একদম। ওখান থেকে কুমুদিনীতে এলেন কেন? কুমুদিনীতে এলাম ওই যে সুবিধার জন্য, সুবিধা মানে কি, ওখানে একবারে হোস্টেলে থেকে পড়া পড়তে যাওয়া, তখন একটু আমাদের ফ্যামিলিতে ক্রাইসিস চলছিল, যেমন ধরেন আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, প্যারালাইসিস হয়ে গিয়েছিল ওনার, আর কুমুদিনী কলেজে তো ফ্রি ছিল সব, ফ্রি ছিল, খালি খাওয়াটা ফ্রি ছিল, আর পিসাহা জ্যাঠামণি আমরা রাখতাম ওনাকে, জ্যাঠামণির যে ব্যবস্থা কি সুন্দর ব্যবস্থা। তো কুমুদিনীতে বিয়ে পরীক্ষা দেওয়ার সাথে সাথে আমি চাকরি পেলাম, একটা চাকরি মানে কি, ভারতেশ্বর হোমসে, ভারতেশ্বরী হোমসটা আপনার খুবই আনন্দদায়ক একটা জায়গা, নাটক জ্যাঠামণি বলি আর ওনাকে, আর পিসাকে জ্যাঠামণির নাটক একেবারে সাংঘাতিক, উনি নাটকের ভক্ত ছিলেন, নিজে নাটক করতেন এবং সবাইকে আমরা নাটক করেছি। ওখানে কত বছর? ওখানে বিয়ে পর্যন্ত দেড় বছর, বিয়ে বিয়ে মানে আমার বিয়ে দেড় বছর, দু বছর আড়াই বছর ওখানে ছিলাম। ও আচ্ছা, ওখান থেকেই বিয়ে, তারপরে ঢাকায়। কিভাবে পরিচয় হলো? ডক্টর আলিম চৌধুরী তখন ওই কুমুদিনী হাসপাতালে, তখনও তিনি আসেননি, আমরা শুনতে পেলাম আর কি যে একজন খুব নাম করা ডাক্তার, চোখের ডাক্তার আসছেন, এটা শুনলাম। তো একদিন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আমার মামাকে দেখতে গেছি, মামা তো ভাই বলছে ওই দেখ একটা নাম করা ডাক্তার আসার কথা ছিল, ওই যে উনি উনি। তখন উপর থেকে দেখলাম, তিনতলার উপর থেকে দেখলাম একজন ডাক্তার ঢুকছেন, এইটু এই প্রথম দেখলাম আর কি। তো তাকে মানে খুব কাছাকাছি থেকে দেখলাম, আমার খুব সাইনোসাইটিস হলো। আচ্ছা আচ্ছা, তখন ওনার কাছে গেল যেতে হলো আর কি, দেখালাম দেখালাম তো উনি আবার মাথা এক্স রে করতে বললেন। এটা শুনেই তো আমার মেজাজ বিগড়ে গেলো, যে কী চোখ দেখাইতে গেছে মাথা, এখন মাথা এক্স রে করতে হবে। আমি আর গেলাম না, ময়মনসিং আসলাম বাসায় ছুটিতে, এসে এখানে ডাক্তার দেখালাম, ডাক্তার চশমা দিল আমাকে। তো একদিন তো উনি আমাকে দেখেছেন, উনি তো মধ্যে মধ্যে আসতেন হোমসে, বলে আপনাকে কে চশমা দিল? আমি যে ডাক্তাররা চশমা দিল, কোথাকার ডাক্তার, খুব সিরিয়াস, আমি ময়মনসিংয়ের, খোলেন চশমা, আপনার চশমার কোনো দরকার নাই, আপনাকে আমি এক্স রে করতে বলেছিলাম। করেছিলেন? খুব রাগ আমার উপরে আর কি, না করিনি, আসুন এক্স রে করতে হবে আপনার, কালকে আপনি হাসপাতালে আসবেন। তো রাগ টাগ করলেন দেখে আমি বললাম যে সর্বনাশ, আমরা নিশ্চয়ই তাহলে কোনো আরও ক্ষতি হয় নাকি, এই ভয়ের ঠেলাই করলাম কি, ওই পরের দিন এক্স রে করলাম, আবার ওনার কাছে গেলাম, কয়েকবার যেতে টেতে হলো। তো উনি তখন ঠিক করলেন যে এই মেয়েটাকে বিয়ে করতে হবে, ঠিক করে তো উনি মিসেস পতিকে ধরেছেন, মানে আর পিসার মেয়েকে, যে ওর সাথে আমার পরিচয় করিয়ে দিন, হ্যাঁ আমি আই ওয়ান্ট টু ম্যারি হার, আমি ওকে বিয়ে করতে চাই, পরিচয় করিয়ে দিন। উনি বলছেন না, এ খুব গোড়া মেয়ে, ওকে যেই বলবো যে আপনি বিয়ে করতে চান, ও পরের দিন এখান থেকে চলে যাবে, আমি আমার টিচারকে হারাইতে চাই না, আমি এটা করবো না। তখন উনি ধরলেন ওখানের মেট্রন বাসন্তী দেবীকে, বাসন্তী দেবী আবার আলিমের খুব ভক্ত ছিল, বাসন্তী বললেন যে এই মেয়েটার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিন, আমি ওকে বিয়ে করবো, এই কথাই যে ওকে বিয়ে করবো, আমার খুব পছন্দ করেছি। বাসন্তী দেবী বললেন যে অবশ্যই স্যার, কি বলেন, আপনার মতো মানুষ এই এই মেয়েটার বিয়ে পছন্দ করছেন, একটা স্কুল শিক্ষিকা, আপনি আপনার অবশ্যই আমি আমি ওকে বলবো এবং আপনাকে আপনার কাছে নিয়ে আসবো ধরে। তার উনি বললেন যে আমার স্যার খুব ভালো মানুষ, স্যার আপনার পছন্দ করেছে, একদিন চলেন না স্যারের সাথে বাসায় একটু। আমি যে কী কেন, আমি কি আমি কি আমি যে কী করবো, কর যে উনি খুব বুঝাইলেন যে চলেন কথাই বলবেন। তো আমার আমার মনটা গলেই একটুখানি নরম হয়ে গেল, নরম হলো যে এত ভালো একটা মানুষ, আপনার কাছে গেলাম। তারপর উনি একদম সরাসরি প্রস্তাব দিলেন,
তাহলে বললাম যে তো অসম্ভব, আমার বাবা মা তোমাকে মেরেই ফেলবে। তারপরে বললেন যে আপনি যদি না করেন তাহলে আমি আর বিয়ে করবো না, আমি আবার লন্ডন চলে যাব। এ সমস্ত অনেক কথা বললেন, বাবা সেন্টিমেন্টের কথা, আর বাবা মার দায়িত্বটা আমাকে ওপর ছেড়ে দেন। উনি কিন্তু কথা রেখেছিলেন জানেন, বিয়ের পরে যে বাবা মা ভাই বোন সবাইকে ওনার বাড়িতে নিয়ে এসেছিলেন, এবং আমাদের সঙ্গে যে মৃত্যু পর্যন্ত সবাই ছিল, এখনও আছে, এখন তো যার যার মতো এস্টাবলিশড হয়ে গেছে। এবং আমার বাবা তো তাকে দেখে মুগ্ধ, আমার বাবা মা মা বাবা খুব উদার ছিলেন, বাবা মা খুব উদার ছিলেন, আমার বাবা তো সাংঘাতিক উদার ছিলেন, এইসব বিষয়ে একেবারে অন্যরকম ছিলেন, কাজে ওনারা এটাকে খারাপ চোখে দেখেন নাই। এবং আমার শাশুড়ি শ্বশুর একসাথে থেকেছেন তারা জানেন। এবং আপনার ওই যে আপনার শ্বশুর শাশুড়ির কথা আমি জানতে চাইছিলাম যে ওদের প্রতিক্রিয়া কি হয়েছে। উনি তো ওনার আমার শাশুড়ির কথাতেই তো উনি বিয়ে করেছেন, আমার শ্বশুর শাশুড়ি দেবর ভাসুর ননদ সবাই মিলেই ঠিক করলেন যে ওনারা এখানেই থাকবেন, একই বাড়িতে একই বাড়িতে একই বাড়িতে এই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা, আমার ভাই বোন কলেজে ভর্তি করে দিল সবাইকে। এটাই যে এই যে একটা কি সুন্দর একটা যে মিলন, এটা একটা উদাহরণ কিন্তু।